পেৰিছ অলিম্পিকত ভাৰতৰ প্ৰথমটো স্বৰ্ণ পদক জয়ৰ যুঁজত আজি মল্লযুঁজ আৰু ভিনেশ ফোগাট আমেৰিকাৰ মল্লযুঁজৰ বিৰুদ্ধে ভিনেশ ফোগাটৰ যুঁজ ভাৰতীয় সময় অনুসৰি নিশা 11:23 হ'ব মহিলা ফ্ৰীষ্টাইল মল্লযুঁজৰ চূড়ান্ত খেলখন দেশবাসীৰ প্ৰত্যাশা ভিনেশ ফোগাটে দেশৰ বাবে কঢ়িয়াই আনিব প্ৰথমটো স্বৰ্ণ পদক সেমিফাইনেলত পরাস্ত ভারতীয় পুরুষ হকি দল জার্মানির বিরুদ্ধে 3-2 গোলের ব্যবধানত পরাজয় বরণ করলে ভারতে ব্রঞ্জর পদকর বাবে স্পেইনের মুখামুখি হব ভারত সুদীর্ঘ 44 বছরের অন্তর অলিম্পিকত হকির ফাইনেল খেলার সুযোগ আছিল ভারতর নোবেল জয়ী মোহাম্মদ ইউনুসর নেতৃত্বতে হব বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রতিবাদী ছাত্র নেতা সেনাবাহিনীর মুরব্বীর রাষ্ট্রপতির বৈঠকের অন্তর এই সিদ্ধান্ত বৈঠকের অন্তর ঘোষণা করলে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনে বাংলাদেশের হিংসাত্মক প্রতিবাদের পিছতে উত্তর পূর্বাঞ্চল তথা পশ্চিমবঙ্গের ভারত বাংলা সীমান্ত কটকটিয়া নিরাপত্তা ব্যবস্থা ত্রিপুরা মেঘালয় মিজোরামত অধিক সষ্টম সীমান্ত সুরক্ষা বাহিনী সীমান্তত বাংলাদেশের অনুপ্রবেশকারীক বাধা দিবলৈ দিনে নিশায় বিএসএফর পহরা মেঘালয়ের ভারত বাংলা সীমান্তবর্তী অঞ্চলত নৈশ কার্ফিউ জারি গুৱাহাটীৰ কৃত্রিম বানক লৈ মুখ্যমন্ত্রীর পর্যালোচনা বৈঠক আরক্ষী প্রশাসনের বৈঠক মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কৃত্রিম বান রোধক লৈ মেঘালয় সরকারেরও আলোচনা সোমবারে মেঘালয়ের রিভৈ জেলার লগতে গুৱাহাটীত হয়েছিল অভিলেখ হারত বরষুণ আজি তৃতীয় দিনা গুৱাহাটীৰ কিছু কিছু অঞ্চলত অব্যাহত কৃত্রিম বান রুক্মিণীগাঁও হাতীগাঁওর একাংশ অঞ্চলত আজিও কিছু পথত একাংশ পর্যন্ত পানি কৃত্রিম বানত গৃহবন্দী মহানগরীর একাংশ লোক দিল্লীত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীক সাক্ষাৎ অসমৰ শাসকীয় মিত্রজোঁটর সাংসদর কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোণোৱাল সহ এনডিএর 14 সাংসদরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক 10 বছরীয়া কার্যকালত অসমৰ উন্নয়ন তথা শান্তি প্রতিষ্ঠার বাবে প্রধানমন্ত্রী মোদীক ধন্যবাদ অসমৰ সাংসদর ডিফুর আমোলাপট্টির প্রতিবাদকারীক ছত্রভঙ্গ দিবলৈ আরক্ষীর গুলিচালনা ডিফুর বিড়লার পৰা উলিওয়া প্রতিবাদী সমদলত উত্তপ্ত পরিস্থিতি কার্বি আংলঙর পিজিআর ভিজিআর ভূমিত উচ্ছেদের দাবি প্রতিবাদকারীর লাঠিচার্জর লগতে আরক্ষীর গুলিচালনা করার ডিফুর তীব্র উত্তেজনা আজি ভারত শ্রীলঙ্কার মাজর শৃঙ্খলার অন্তিমখন এদিনিয়া শৃঙ্খলার অন্তিমখন ম্যাচত মরণপণ যুঁজত নামিব টিম ইন্ডিয়া এই শৃঙ্খলা হেরুয়ার পৰা রক্ষা পৰিবলৈ জয়ৰ গত্যন্তৰ নাই টিম ইন্ডিয়ার এখন টাই আৰু এখনত জয়লাভেৰে শৃঙ্খলাত আগবাঢ়ি আছে ঘৰুৱা দল শ্রীলঙ্কা হেডলাইন্স আগবঢ়াইছে রয়্যাল গ্লোবাল ইউনিভার্সিটি পঢ়িব অসম বাঢ়িব অসম